হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পিপিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা কী নিয়ে সেটা বলে দিই। আজকে আমার বিএফ আমাকে কী কী গিফট দিয়েছে তার কিছু কিছু অন্তপক্ষে তোমাদেরকে দেখাবো। আর বলে দিই আগে থেকে, কোনোটা ভ্যালেন্টাইন্স ডেতে দিয়েছে, আর কোনোগুলো মেলাতে যখন দুজন যাই একসঙ্গে ঘুরতে, তখন যেটা পছন্দ হয়ে যায় তখন কিনে নিই, সে তখন দিয়েছে সেটা। তো চলো শুরু করা যাক। ওকে, কোনটা কি দিয়েছে আমার হয়তো মনেও নেই, কোনো কোনোগুলো মনেও নেই, অনেকদিন আগে দিয়েছে তো, তো এমনি দেখিয়ে দেবো, যেগুলো মনে থাকবে সেগুলো বলে দেবো জাস্ট। ঠিক আছে, চলো চলো চলো। চলো ভাই দেখো আপনি কি করতে। তো বন্ধুরা, এটা এটা দেখো, এটা আমাদের ফার্স্ট গিফট। ফার্স্ট ও আমাকে এই গিফটটা দিয়েছিল, প্রপোজ করেছিল যখন, তারপরে এই গিফটটা দিয়েছিল। আর এই গিফটটা আমি রেগে এইখানে ভেঙে দিয়েছি, তারপরে নিজেই ফার্স্ট যেহেতু তার জন্য তো রাখতেই হবে, তার জন্য চিটটা দিয়ে লাগিয়ে রেখেছি। এটা নৌকুই করে যাচ্ছে, নৌকুই করে। এটা আমি, এটা তোমাদের দাদা। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। নেই, এ মজাক হো রে, এক সেকেন্ড কার মজাক হো রে। এটা দেখো বন্ধুরা, থার্ড গিফট, থার্ড, খুবই সুন্দর। লাইট জ্বলছে, মেলা থেকে কিনে এনেছি, লাইটও জ্বলছে কিন্তু দেখা যাচ্ছে না, দাঁড়াও দেখাচ্ছি। এবার দেখো, আমার মুখটা ঝাঁকানা খা হচ্ছে, বলো তো নেই হচ্ছে, আমার মুখটা কালারিং হচ্ছে বন্ধুরা, দেখো। নেক্সট বন্ধুরা, এই যে কিউট স্যাকটা দেখো, ডলের মতো, বেশ খুব সুন্দর, কি সুন্দর, খুব সুন্দর, দেখো কি সুন্দর এটা। তারপরে এটা বন্ধুরা দীঘা থেকে আনছিল যখন, আমি তখন পড়াশোনা করতাম, তখন দীঘা থেকে এটা আমার জন্য আনছিল, এটা কলমদানি রাখার জন্য, কিন্তু আমি কখনোই কলমদানি রাখিনি, প্রিয় মানুষের থেকে গিফট পাওয়া তো রাখলে তো নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি ভালো করে রেখে দিই। বন্ধুরা তোমাদের এটা দেখাতে ভুলে গিয়েছি, যখন ফার্স্ট ফার্স্ট ও আমাকে ভালো মানে ভালোবাসতো, তখন তো আর মোবাইল দেবে না বাড়ি থেকে, সেই সময় আমাকে এই আইটেলের মোবাইলটা কিনে দিয়েছিল, এই আইটেলের সেটটা কিনে দিয়েছিল তোমাদের দাদা, আর এটা দিয়ে ওর সঙ্গে ফোনে কথা বলতাম। সেই খাপটাও গুছিয়ে রেখে দিয়েছি, ফোনটা এখন কোথায় আছে কে জানে, আছে কোথাও একটা আছে। তারপর বন্ধুরা এই যে এই দাদা, এই দাদা আমাদের এখানে যখন ভান্ডার চণ্ডীর মন্দিরে যখন পুজো হয়েছিল তখন আমরা গেছিলাম, তো এটা দেখে দুর্গা পুজোতে এই সেটটা কিনে দিয়েছে, পরে নি সেটটা। এই যে দেখো সেটটা, ভাল লাগছে, ভাল লাগছে নাই। চলো খুলে দিই, এই যে এইটা হেয়ারবিনটা দুটো কিনে দিয়েছে।
এখন ভালো লাগছে না, গরম লাগছে। আরে কেনা ক্যা চাতে হো? চিপসের ডালটা দিয়েছে আর বন্ধুরা আরেকটা জিনিস দিয়েছে তোমাদের দাদা আমাকে, এই যে জামাটা, এটাও ওই আমাকে গিফট করেছে। আমি ছিলাম, আমি জাস্ট চয়েস করে দিয়েছি, কিন্তু পেটা করেছে ও। আরেকটা জিনিস দিয়েছে, এটা দীঘা থেকে আনছে, আমার থেকে বড় হয়ে গেছে। এই যে দেখা, দেখতে পাচ্ছি কিনা জানি না, এই যে দেখো, আর একবার ভালো করে ব্যাক ক্যামেরায় দেখে নাও বন্ধুরা। Thank you.